বন্ধুরা, ম্যাচ শেষ হয়ে যাওয়ার একদিন পর বিসিসিআই জানিয়ে দিল যে এই ব্যাপার যে বেইমানি করে জিতল অস্ট্রেলিয়ার টিম টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ। আর সেই জন্যই বিসিসিআই করল বড় ঘোষণা যে আজ আবার এই সময় খেলা হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ। বন্ধুরা, আপনারা যদি চান যে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আবার খেলা হোক ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, গতকালকে খেলা হয়ে গেল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে গুয়াহাটির মাঠে। এবং এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এবং এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া করে ফেলল বিশাল স্কোর 222 রান, 3 উইকেট হারিয়ে 20 ওভারে। এবং এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড করে ফেলল সেঞ্চুরি এবং খেলে ফেলল 57 বলে 123 রানের মার্কাটারি ইনিংস, 13টি 4 এবং 60টি গগনচুম্বী ছক্কার সাহায্যে, প্রায় 216 স্ট্রাইক রেটে। আর সেখানে অধিনায়ক সূর্যকুমার যাদব খেলে ফেলল 29 বলে 39 রানের ইনিংস। এছাড়াও তিলক বর্মা শেষে এসে খেলে ফেলল 24 বলে 31 রানের ইনিংস। কিন্তু বন্ধুরা, তার জবাবে এই রান তাড়া করার জন্য যখন মাঠে আসে অস্ট্রেলিয়ার টিম, তখন অস্ট্রেলিয়ার টিমের শুরুটা খুবই খারাপ হয়েছিল। তার কারণ হলো অস্ট্রেলিয়ার টিমের মাত্র 68 রানের মধ্যেই পড়ে গিয়েছিল 3 উইকেট। তার মধ্যে প্রথমে অ্যারন হার্ডি 12 বলে 16 রান করে আউট হয়ে যায়। তারপর ট্রাভিস হেড 18 বলে 35 রানের ইনিংস খেলে আবেশ খানের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। এবং তারপর জস ইংলিশও 6 বলে 6 রান করে রবি বিষ্ণয়ের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তারপর বন্ধুরা, মনে হচ্ছিল যে এই ম্যাচ অস্ট্রেলিয়ার টিম 100% হারবেই। তারপর বন্ধুরা, মাঠে এলো গ্লেন ম্যাক্সওয়েলের তুফান এবং এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল করে ফেললো সেঞ্চুরি এবং দেখতে দেখতে খেলে ফেললো মাত্র 48 বলে 104 রানের ভয়ঙ্কর একটা ইনিংস, 8টি 4 এবং 8টি গগনচুম্বী ছক্কার সাহায্যে, প্রায় 217 স্ট্রাইক রেটে। এছাড়াও অধিনায়ক ম্যাথিউ ওয়েড খেলে ফেললো 16 বলে 28 রানের ইনিংস। এবং গ্লেন ম্যাক্সওয়েলের এই ভয়ঙ্কর ইনিংসের জন্যই টিম ইন্ডিয়া হারলো এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ। এবং এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ অস্ট্রেলিয়ার টিম 5 উইকেটে বিশাল বড় ব্যবধানে জিতে নেয়। কিন্তু বন্ধুরা, ম্যাচ শেষ হয়ে যাওয়ার একদিন পর বিসিসিআই জানিয়ে দিল যে এই ব্যাপার যে টিম ইন্ডিয়ার ক্রিকেট ফ্যান্সরা বলছে যে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আম্পায়ার করলো বেইমানি, ঠিক যেভাবে ওয়ার্ল্ড কাপ 2023-এর ফাইনাল ম্যাচে রোহিত শর্মাকে আউট দিয়ে করেছিল বেইমানি। আর সেই জন্যই বিসিসিআই বলছে যে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আজ আবার হওয়া উচিত। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আবার হওয়া উচিত কি উচিত নয় ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।